হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইনিং জার্নি। এখন সকাল 5:30 বাজে আর এই মুহূর্তে আমরা রয়েছি হ্যাটসফিল্ড জ্যাকসন আটলান্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আজকে সকাল 7টার সময় আমাদের আটলান্টা থেকে নায়াগ্রা ফলস যাওয়ার ফ্লাইট। এখন যদিও এপ্রিল মাসের মাঝামাঝি, তাও মোটামুটি হালকা হালকা শীত রয়ে গেছে। আমরা প্রায় 4:45 দিকে ঘর থেকে বেরিয়েছিলাম, সে সময় পুরো ঘুটঘুটে অন্ধকার ছিল। এয়ারপোর্টে পৌঁছতে 5:30 বেজে গেছে আর তারপরে এয়ারপোর্টে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করতে করতে 6:15 পেরিয়ে গেছে। এখন আস্তে আস্তে ভোর হচ্ছে আর এখনও বোর্ডিং শুরু হয়নি, তো আমি আশেপাশটা একটুখানি ঘুরে ফিরে নিচ্ছি। এবারের এই ট্রিপটা আমার কাছে ভীষণ মেমোরেবল হতে চলেছে। আসলে নায়াগ্রা ফলস দেখতে পাওয়া আমার কাছে একটা স্বপ্নের মতো ছিল। বইয়ের পাতায় পড়েছি, প্রচুর ভিডিওতে দেখেছি, সেই সৌন্দর্যকে আজকে নিজের চোখে দেখতে যাচ্ছি, তো আমি ভীষণ রকমের এক্সাইটেড। আপনারাও সাথে থেকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি নায়াগ্রার সৌন্দর্যে আপনারাও মুগ্ধ হবেন। সবে সবে সকাল হতে শুরু করেছে আর এই যে সকালবেলার স্নিগ্ধ পরিবেশ, আকাশের রংটা দেখে মনটা সত্যি খুশি হয়ে যাচ্ছে। আর একটু পরেই বোর্ডিং শুরু হবে আর তারপরে আমরা উড়ে যাব নায়াগ্রার উদ্দেশ্যে। টেক অফ শুরু হয়ে গেছে আর আমরা অনেক ভোরবেলা ঘর থেকে বেরিয়েছি, সেভাবে কিছুই খেয়ে আসা হয়নি। হালকা কিছু স্ন্যাক্স ব্যাকপ্যাকে নিয়েছিলাম, সেগুলোই এখন বাচ্চারা খাবে। আর আমাদের এই জার্নিতে আমাদের আরও একটা বন্ধুর পরিবার আমাদের সাথে রয়েছে, তো আমরা দুটো ফ্যামিলি মিলেই সেখানে একই হোটেলে পাশাপাশি রুম বুক করেছি, একসাথেই পুরো সময়গুলো কাটাবো। আর বাবুই পাখিও আমার সাথে সমানভাবে এক্সাইটেড, তবে ওরা যেহেতু অনেক ছোট, ওরা কতটা কি আনন্দ পাবে আমি জানি না, তবে আমার কাছে এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, ভীষণ খুশি। তো চলুন নায়াগ্রায় যেয়ে তারপরে আবার সবার সাথে ভিডিওগুলো শেয়ার করছি। বাফেলো এয়ারপোর্টে নেমে ব্যাগেজ ক্লেম থেকে ব্যাগপত্র নিয়ে এখন আমরা ক্যাব বুক করে যাচ্ছি হোটেলের দিকে। আমাদের হোটেলটা ফলসের একদম কাছাকাছি, মিনিট 5-7 দূরত্ব। আর ভাগ্যক্রমে আমাদের ক্যাব ড্রাইভার দাদা একজন বাংলাদেশি ভদ্রলোক, তো ওনার সাথে গল্প করতে করতে আমরা হোটেলের দিকে যাচ্ছি। এই যে বাফেলো সিটি, এটা কিন্তু নিউ ইয়র্ক স্টেটের সেকেন্ড লার্জেস্ট সিটি আর এখানে প্রত্যেক বছর লাখ লাখ পর্যটক আসে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভিজিটার আসেন এইখানে, ভীষণ প্রাণবন্ত লাইভলি একটা সিটি। সারা বছরই মোটামুটি ভালো রকম ক্রাউড থাকে এখানে, আর যেহেতু পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন, তাই সবার কথা মাথায় রেখে এখানে প্রচুর রকমের ভ্যারাইটি রেস্টুরেন্ট পাওয়া যায়, তো খাওয়া দাওয়া সেভাবে কোনো অসুবিধা হওয়ার কথা না। এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়ার রাস্তায় নদীর সৌন্দর্য দেখে সত্যি মন ভরে যাচ্ছিল। এখানকার ন্যাচারাল সিনারি কিন্তু দেখার মতো। আর এই শহরকে কিন্তু সিটি অফ ট্রিজও বলা হয়। এখানে প্রচুর পার্ক রয়েছে আর এই পার্কে যে প্রচুর গাছপালাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্ল্যান্ড ওয়েতে প্ল্যান্ট করা হয়েছে, রীতিমতন আর্কিটেকচাররা প্ল্যান করে এই সিটির সৌন্দর্যকে আরও গাছপালা দিয়ে আরও অনেকটা বাড়িয়ে তুলেছেন। আমরা আর একটু পরে হোটেলে পৌঁছে যাব, হোটেলে পৌঁছে আবার সবার কাছে ফিরে আসছি। আমরা হোটেলে পৌঁছে গেছি, একদম সাদামাটা সিম্পল একটা হোটেল, বেসিক যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন সেগুলো সবই রয়েছে, সিম্পলের মধ্যে বেশ ছিমছাম। এখানে আমরা লাগেজপত্রগুলো রেখে হালকা কিছু খাওয়া দাওয়া করে তারপরে ফলসের জন্য বেরোবো। আর এখানে কিন্তু ঠান্ডা এখনও মোটামুটি ভালোই রয়েছে, তো আমরা উইন্টার ক্লথ সমস্ত নিয়ে এসেছি, জাস্ট ব্যাগপত্রগুলো রেখে একটু খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে যাব। চলে এসেছি আমার কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে। এতদিনের স্বপ্ন যে আজকে পূরণ হচ্ছে দেখে আমি নিজের চোখে নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। প্রথম কিছুক্ষণ তো একদম স্পেল বাউন্ড হয়ে দাঁড়িয়েছিলাম, তারপর ক্যামেরাটা হাতে নিয়ে আস্তে আস্তে ভিডিও করা শুরু করলাম। আজকে কিন্তু খুব একটা সানি ব্রাইট ডে না, মোটামুটি ক্লাউডি স্কাই, তার সত্ত্বেও আমরা এখানে রেনবো দেখা পেয়েছি। সাধারণত আকাশ মেঘলা থাকলে এখানে ক্লাউড রেনবো দেখা যায় না, একদম ব্রাইট ওয়েদার থাকলে তবেই রেনবো দেখতে পাওয়া যায়, কিন্তু আমরা রেনবো দেখা পেলাম। আর এটাও এবারের আমাদের জার্নিতে, এই ট্রিপে একটা মেমোরেবল অ্যাডিশন বলা যেতে পারে। আর ওই পাশে যে বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু কানাডা, নায়াগ্রা ফলসের এক পাশে ইউএসএ, অন্য পাশে কানাডা। আর এই যে নদী, নদীতে যে ছোট ছোট বোটগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু বেসিক্যালি খুব একটা ছোট নয়, এত দূর থেকে ছোট ছোট দেখা যাচ্ছে। এখানে দুই দেশেরই বোট চলে, এখানে মেড অফ দ্য মিস্ট নামে একটা বোট ট্যুর হয়, সেইখানে বোটগুলোকে নিয়ে যেয়ে একদম ফলসের সামনে দাঁড় করানো হয়, সেইটা একটা ডিফারেন্ট অ্যাডভেঞ্চার, তো সেগুলো আমরা কালকে এক্সপিরিয়েন্স করব। আজকে আমরা ফলসের আশেপাশে ঘুরে দেখব আর নায়াগ্রা ফলস স্টেট পার্কটাও ঘুরে দেখব। ওই যে বোটটা দেখা যাচ্ছে এন্ট্রি টু ক্যানাডা, এখান দিয়ে সোজা চলে গেলে সমস্ত অফিসিয়াল ফর্ম্যালিটিগুলো করলে আপনি পৌঁছে যেতে পারবেন ক্যানাডা।
অনেকে এখান থেকে এসে ক্যানাডাও ঘুরে দেখে নেন। আর এই যে বিল্ডিংগুলো, এগুলো কিন্তু সমস্তই ক্যানাডার বিল্ডিং, আমরা সেদিকে আর যাচ্ছি না। এখন হালকা হালকা বৃষ্টি দু একটা ফোঁটা পড়ছে, আকাশ পুরো মেঘে ঢেকে গেছে। তো আমরা স্টেট পার্কটা একটুখানি ঘুরে দেখে নেব, যেহেতু ফলসের হাওয়া প্রচণ্ড রকম, তো বেশ ভালো রকম ঠান্ডা লাগছে। আমরা স্টেট পার্কটা একটুখানি ঘুরে ফিরে দেখে নিয়ে হোটেলে যেয়ে দুপুরের খাবার খেয়ে আবার তারপরে বেরিয়ে আসব। এই হচ্ছে নায়াগ্রা ফল স্টেট পার্ক। 1885 এটা এস্টাবলিশড হয়েছিল, বেশ সুন্দর সাজানো গোছানো। আর আগেই বললাম যে এই শহরকে বলা হয় সিটি অফ ট্রিজ, তো প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে, বিভিন্ন রকম ফুল গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো এই স্টেট পার্কটা। তো চলুন আপনারাও আমার সাথে ঘুরে ঘুরে আমরা স্টেট পার্কটা দেখে নিই। চারিদিকে নানা রং বেরঙের ফুল আর সবুজের সমারোহ মিলে মিশে দারুণ সুন্দর একটা সিনিক বিউটি তৈরি হয়ে রয়েছে স্টেট পার্কে। স্টেট পার্কটা কিন্তু বিশাল বড় সড়ো। আর এইখানে স্টেট পার্কের ভিজিটর সেন্টার, এখানে ঢুকতেই দুপাশে বড় বড় দুটো ম্যাপ বানিয়ে রাখা হয়েছে, এখান থেকে ভিজিটাররা এই পার্ক সম্পর্কে ডিটেল একটা আইডিয়া পেয়ে যাবেন। আর এই স্টেট পার্ক কিন্তু আমেরিকার সবথেকে পুরনো স্টেট পার্ক। এই স্টেট পার্ক ডিজাইন করেন ফ্রেডারিক ল, তিনি নিউ ইয়র্ক সিটির যে সেন্ট্রাল স্টেট পার্ক রয়েছে সেটাও ডিজাইন করেন। আর প্রায় 400 একর জায়গা নিয়ে এই স্টেট পার্কটা ছড়িয়ে রয়েছে। স্টেট পার্কের ফিচারের মধ্যে রয়েছে মেড অফ দ্য মিস্ট, কেভ অফ দ্য উইন্ডস, আর সেই সাথে নায়াগ্রা সিনিক ট্রলি। তবে সেই এক্সপিরিয়েন্সগুলো করার জন্য টিকিট কেটে তারপরে সেই স্বাদটা নিতে হয়। এছাড়াই পার্ক অফার করছে স্টানিং ন্যাচারাল বিউটি, হাইকিং ট্রেলস, আর সেই সাথে হিস্টোরিক সাইটস। প্রত্যেক বছর প্রায় 8 মিলিয়নের বেশি ভিজিটার এখানে আসেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন প্রান্ত থেকে। আর এই পার্ক কিন্তু বছরে 365 দিনই খোলা থাকে। আর এখানে ভিজিটাররা ঘুরে ঘুরে চারপাশটা এক্সপ্লোর করতে পারেন, তার জন্য কোনো রকম কোনো টিকিট কাটতে হয় না। শুধুমাত্র মেড অফ দ্য মিস্ট আর কেভ অফ দ্য উইন্ডস এর জন্য একটা ভালো রকম অ্যামাউন্টের টিকিট কেটে সেখানে এন্ট্রি নিতে হয়। তবে যে বাস ট্যুরটা রয়েছে তার জন্য নামমাত্র দাম নির্ধারণ করা হয়েছে, সেটা চ্যারিটির জন্য। এবার আমরা হোটেলে ফিরে যাব আর খেয়ে দেয়ে কিছুক্ষণ পর রেস্ট নিয়ে আবার এখানে ফিরে আসব। দুপুরের লাঞ্চ সেরে বেশ খানিকটা রেস্ট নিয়ে আমরা আবার ফিরে এসেছি। সে সময় শুধুমাত্র সিনিক বিউটিগুলো ঘুরে ঘুরে দেখে আমরা ফিরে গিয়েছিলাম। এবার তিনটে ফলস ভালো করে ঘুরে দেখব। এইটা হচ্ছে আমেরিকান ফলস, আমেরিকান সাইড অফ দ্য বর্ডার থেকে এই ফলসটা বেশি ভালোভাবে দেখা যায়। জলের এত ফোর্স, জলের ফোর্সে জলটা যে নিচে পড়ছে মনে হচ্ছে যেন ধোঁয়া উঠছে। আর এই নদী থেকেই জলটা ফল আকারে নিচে পড়ছে। নদীটা দেখুন কত শান্ত, কিন্তু একটু সামনে এগিয়ে গেলেই এটা যখন ফল আকারে নিচে পড়ে তখন সেটার অপূর্ব সৌন্দর্য, যাকে বলে ব্রেথ টেকিং বিউটি। আকাশের মুখটা কিন্তু এখনও গোমড়া হয়ে রয়েছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর ঠান্ডাটাও মোটামুটি ভালোই রয়েছে, আমরা রীতিমতো জ্যাকেট পরে এসেছি। আর বৃষ্টি হোক আর যাই হোক, ছাতা সমস্ত কিছু নিয়ে এসেছি। এখন সময় নিয়ে আস্তে আস্তে তিনটে ফলস ঘুরে ঘুরে দেখব। আপনারাও আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আমি বেট করে বলতে পারি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে।
যাচ্ছে সেটা হর্সু ফলস। নায়াগ্রা ফলসের তিনটে ফলসের মধ্যে হর্সু ফলস সব থেকে বড়, আর কানাডা সাইডের বর্ডার থেকে ওইটাকে আরও ভালোভাবে এনজয় করা যায়। তবে এখান থেকেও কিন্তু কিছু খারাপ দেখা যাচ্ছে না। ইনফ্যাক্ট ব্রেথ টেকিং বিউটি বলতে যেটা বোঝায় এটাকে সেটাই সেটা বলে এক্স্যাক্টলি বলা যেতে পারে। এত অপূর্ব দেখতে, আর সেই সাথে জলের শব্দে আশেপাশের কোনো কথাই কানে আসছে না, আর জলের ফোর্স এত জোরে যে জায়গাটা পুরো ধোঁয়াশার মতো একটা ক্রিয়েট হয়ে রয়েছে। আর জলের বাতাসে তোড়ে যখন জলের ঝাপটা এসে লাগছে, মনে হচ্ছে যেন ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো। তো ভয়ঙ্কর রকমের সুন্দর এই ভাষা, এই 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 অভিজ্ঞতাকে আমি ভাষা দিয়ে বা ভিডিওর মাধ্যমে কোনোভাবে এক্সপ্রেস করতে পারবো না। কিছু কিছু জিনিস আছে পৃথিবীতে যেগুলোকে লিখে বা ভাষা দিয়ে অথবা ভিডিওর মাধ্যমে সত্যি বর্ণনা করা যায় না। নায়াগ্রা সৌন্দর্য সেই রকম, এটা শুধুই উপলব্ধি করতে হয় আর দু চোখ বা মন ভরে শুধুই দেখার। আমি আমার ভিডিওতে সৌন্দর্যের 100%-এর মধ্যে 20%-ও ক্যাপচার করতে পারিনি, তারপরেও চেষ্টা করলাম আপনাদের সাথে যতটা সম্ভব শেয়ার করার। আমি আজকে ভীষণ খুশি, ভীষণ এক্সাইটেড, অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হলো। আজকে আমরা তিনটে ফলসই হেঁটে কভার করলাম। ন্যাচারাল বিউটির মধ্যে হাঁটতে সত্যি ভালো লাগছিল, তবে এখানে ট্রলি রাইড বা বাসেরও ব্যবস্থা রয়েছে। বাসে করে ঘুরে ঘুরেও সমস্ত সিনিক বিউটিগুলো দেখা যায়, সেই সাথে ফলসগুলোও কভার করা যায়। কালকে আমরা সেই সমস্তগুলো এক্সপ্লোর করব। আজকে হেঁটেই সমস্তটা এলাম, আর এবার চলে এসেছি ব্রাইডাল ভেইল ফলসে। এইটা তিনটে ফলসের মধ্যে সবথেকে ছোট, তবে এর সৌন্দর্য কিন্তু কিছু কম নাই। আর আমেরিকান ফলসের সাথে এটা ডিভাইড হয়েছে গোট আইল্যান্ডের মাধ্যমে। এটার বিউটিও অনেক সুন্দর, মনটা সত্যি ভালো হয়ে গেল। এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। কালকে আমরা যাব মেড অব দ্য মিস্ট এক্সপ্লোর করতে, তো সেই ভিডিও সবার সাথে অবশ্যই শেয়ার করব। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, মেড অব দ্য মিস্টের ভিডিও দেখার জন্য হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সেই বিউটির সত্যি কোনো তুলনা হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসছি পরের ভিডিওতে। আর সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটা।